হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিচ্ছু সবাই ভালো আছে। আজ আমি আপনাদেরকে কাজু বাদামের কাটলেট তৈরি করে দেখাবো। প্রথমত আমি কাজু বাদাম নিয়েছি এখানে 50 আধা কেজির মতো, তা আমি বেটে নিয়েছি বা ব্লেন্ডার করে নিতে পারেন। এখন আমি 1 কাপ পানি দিলাম চুলার মধ্যে হাঁড়িতে, তার সাথে 1 কাপ চিনি দিয়েছি। এখন আমি চিনিটাকে পানির সাথে ভালো করে নাড়তে থাকব এবং একটা সিরকা তৈরি করে নেব। সামনে যখন সওয়াবারাত অনেক ধরনের হালুয়া আমরা তৈরি করব, তার মধ্যে কাজু বাদামের এই কাটলেটটি যদি আপনি তৈরি করেন আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে। একটা ভিন্ন স্বাদের এটা, খেতেও খুব মজা। সিরকাটা আমার একটু হালকা করে আঠালো হতে হবে। একটু নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা যখন একটা, আমি একটা আঙ্গুল দিয়ে দেখুন চেক করে দেখাবো, দেখুন যখন এটা এইভাবে ধরনের একটা তারের মতো আসবে তার মানে আপনার সিরকাটা হয়ে গেছে। যতক্ষণ না এরকম হবে ততক্ষণ আপনি এটা নাড়তে থাকবেন। এবং আমি বাটা কাজু বাদামটা দিয়ে দিলাম, আপনি ইচ্ছে করলে ব্লেন্ডারে করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে করলে আপনার থেকে থেমে থেমে করতে হবে। কাজু বাদামটা খুব পাঠালো, ব্লান্ডার এর মধ্যে সহজে হতে চায় না, সেজন্য যদি আপনি থেমে থেমে করেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। এখন আপনি সিরকার সাথে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি বাদামটাকে। ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়াচাড়া করে আমরা এটাকে নামিয়ে নিব। কিন্তু এখন আমার এটা হয় না, এটা আমার আরও অনেকক্ষণ সময় লাগবে। চুলার মধ্যে যখন দেখছি এটা হয়ে যায়, এখন হয়ে আসছে, এখন আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। গরম গরমই ঢেলে ফেলতে হবে বাটির মধ্যে। ঢেলে ফেলে আমি একটু জাস্ট একটু হালকা ঠান্ডা হওয়ার যেন হাতে সইতে পারি ওভাবে করে হয়ে গেলে আমি একটা পলিথিনের মধ্যে নিয়ে বাদামটাকে এভাবে করে যেভাবে করে আমি করছি ঠিক ওভাবে করেই করতে হবে। দেখুন ভালো করে মিক্স করতে হবে এভাবে করে। আপনি যদি এটা যদি আপনি খালি হাতে করেন তাহলে আপনার হাতে লেগে যাবে, সেজন্য এটার প্রসেসটা হচ্ছে এভাবেই করে করতে হবে, পলিথিনের মাধ্যমে করে। পলিথিনের মাধ্যমে এভাবে করে করলে আপনার হাতেও লাগবে না এবং খুব সুন্দর করে এটা মইন হবে এবং খুব মিহিনভাবে আস্তে আস্তেই করতে হবে। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হবে না। এভাবে করে দেখুন এটা একবার ভাঙবে, একবার আবার ঠিক সোজা হবে, মানে জাস্ট আপনার এটা ভালো করে মথে নিতে হবে। দেখুন কিন্তু পলিথিন ছাড়া করলে আপনার হবে না, তাহলে এটা ডেগে যাবে। আপনি যে ট্রের মধ্যে হালুয়াটা নেবেন সেটার মধ্যে আগে ঘি দিয়ে ব্রাশ করে নেবেন। আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালো করে। এখন আমি এটা আস্তে আস্তে করে বেলে নিব পলিথিনের উপরে করে। সুন্দর করে আমি এটাকে আস্তে 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 করে বেলতে থাকবো চারিদিকে সমানভাবে। দেখুন আমি যেভাবে করছি আপনারা যদি ওভাবে করেই করেন তা একদমই সোজা। এখন আমি এটাকে দেখুন কি সুন্দর চারিদিকে সমানভাবে হয়ে গেল এবং আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি
এটাকে একটা বরফি মতো করেই সাইজ দিচ্ছি, আপনার যা যেমন খুশি তেমন দিতে পারে। আস্তে আস্তে করে কেটে দিচ্ছি আমি এটাকে। আর বাদামের মধ্যে তো অনেক তেল থাকে, তো অটোমেটিকলি তেলও ছেড়ে দেয়। সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি না, এগুলো খাওয়া যাবে জাস্ট একটু ডেকোরেশনের জন্য। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর সবারাতের মধ্যে আপনারা ভিন্ন একটা নাস্তা তৈরি করতে পারেন এই বরফিটি, আপনারা চাইলে এটি ঈদেও করতে পারেন, খুব একটা ভিন্ন স্বাদের। এখন আপনারা এটা সাজিয়ে পরিবেশন করতে পারেন, খুবই মজা, খুবই একটা হেলদি ফুল। আল্লাহ হাফেজ।